দেবী দুর্গা এখানে বাড়ির মেয়ে হিসেবে পূজিতা। জমিদারি আমল থেকে নিষ্ঠা ভরে পুজো করে আসছেন নদিয়ার রানাঘাটের দে চৌধুরী বাড়ির সদস্যরা। রান্না করা ভোগ নয়, এ বাড়ির দুর্গা কাঁচা ভোগেই সন্তুষ্ট। ঢাকের বাদ্যি কাশের দোলায় পুজো এসেই গেল। রাজ্যের বিভিন্ন প্রান্তে বাড়িতে বাড়িতে প্রস্তুতি জোর কদমে। উমা বন্দনার প্রস্তুতি নিচ্ছে নদিয়ার রানাঘাটের বিখ্যাত দে চৌধুরী বাড়িও। আমরা দাঁড়িয়ে আছি নদিয়ার রানাঘাটের দে চৌধুরী বাড়িতে। শোনা যায় রামসুখ দে চৌধুরী এই বাড়িতেই দুর্গাপুজোর প্রতিষ্ঠা করেছিলেন। তিনি একজন তন্তু ব্যবসায়ী ছিলেন। ব্যবসার সুবাদে জমিদারির পত্তন করেছিলেন রামসুখ দে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নজরে আসে তার ব্যবসার উন্নতি ও দান খয়রাতি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকেই চৌধুরী উপাধিতে ভূষিত হয়েছিলেন রামসুখ দে। 1744 সালে বাংলার 1153 বঙ্গাব্দে তার হাতে শুরু হয় এবাড়ির দুর্গাপুজো। এই বছর দে চৌধুরী বাড়ির পুজো পদার্পণ করল 279 বর্ষে। বাড়ির মেয়ে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি এলে তাকে যেভাবে আপ্যায়ন করা হয় ঠিক তেমনভাবেই পুজো পান এই বাড়ির উমা। মহালয়া থেকে শুরু হয় পুজো। বাড়ির বেলতলাতেই হয় দেবীর বোধন। রান্না করা নয়, মাকে নিবেদন করা হয় কাঁচা ভোগ। প্রতিপদ থেকে নবমী অবধি জ্বলতে থাকে আমাদের হোম। হোম নেবে না আমাদের। বাঁ দিকে একটা জায়গা আছে যেখানে একটা প্রদীপ জ্বলতে থাকে, ঠিক প্রতিপদ থেকে একদম নবমী অবধি দুটোই একসঙ্গে। নবমীর দিনকে আমাদের নেবানো হয় এবং মাকে আমরা ভোগরাগ বলতে আমরা কিন্তু মাকে রান্না করে কোনো ভোগ দিতে পারি না। এটা প্রথাটা হয়ে আসছে প্রথম থেকে। আমরা মাকে কাঁচা ভোগ উৎসর্গ করি। একান্নবর্তী পরিবারের সকলের সহযোগিতায় জাঁকজমক করেই চলছে মায়ের পুজো। যে যেখানেই থাকুন, পুজোয় সবাই জমা হন ঠাকুর দালানে। পুজোর কদিন বাইরে থেকেও ঠাকুর দেখতে আসেন বহু মানুষ। দেবীর বিসর্জনও ঐতিহ্যময়। ট্রাস্টি মানে আমাদের যেহেতু পেপার্স কিছু নেই এখন, ঠিক আছে, আমরা চার পাঁচজনের দায়িত্বে আছি। আমি এখন মেন দেখাশোনা করি। আমি আছি, অমরনাথ দেচুদ্রী আছে, অশোক দেচুদ্রী আছে, পাপন দেচুদ্রী আছে, সোমনাথ দেচুদ্রী আছে, এরা মিলেই সব আলোচনা ফালোচনা করি। আর ওই একটা নিয়ম কানুন করেছি, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি কিংবা পেনশনার যে কোনো গভর্নমেন্ট হোক, তারা টাকাটা বেশি দিই। এবার তাহলে পুজোটা অসুবিধা হয় না, হয়ে যায় পুজো, ভালোভাবে হয়ে যায়, খুব ভালোভাবে হয়ে যায়। অন্যান্য জমিদার বাড়িগুলি যেখানে আর্থিক কারণে ক্ষয়িষ্ণু হয়ে গেছে, তাদের বিভিন্ন শরিক দেশে বিদেশে বিভিন্ন জায়গায় থাকে যেখানে তাদের অস্তিত্ব নেই, সেইখানে আমাদের রানাঘাটের মতো এরকম একটি প্রাচীন শহরে দেচুদী বাড়ি যে এখনও পুজোটা বজায় রেখে দিয়েছে, এটা সত্যি আনন্দের এবং এটা গর্বের। বিসর্জনের দিন এখানকার একটা রীতি আছে যে প্রতিমাকে কাঁধে করে নিয়ে যাওয়া হয়, সাঙ্গে করে নিয়ে যাওয়া হয়। শুধু তাই নয়, দুটো নৌকার মধ্যে রেখে নৌকা দুটো সরে যায় এবং প্রতিমাটি নদীর মধ্যে, চূর্ণী নদীর মধ্যে বিসর্জিত হয়। এই বিষয়টি যথেষ্ট দেখার, আমরা আনন্দিত। এই ধরনের পুজো বজায় থাকুক, পরবর্তী প্রজন্ম জানুক যে এই ধরনের একটা জমিদার বাড়ি ছিল, তারা এইভাবে পুজোটা এখনো বজায় রেখেছে। এখন কেবল উমা আসার অপেক্ষায় দিন গুনছেন রানাঘাটবাসী। নদিয়া থেকে বিশ্বজিৎ মিত্র, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।